গাইস, কেমন আছেন আপনারা? আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে খুব এক্সাইটেড। আমি অনেক নতুন নতুন একটা জিনিস কিনেছি, একটা না তিনটা জিনিস কিনেছি। এই যে আমি চুলা কিনেছি, চুলার গ্যাসের রিফিল কিনেছি, তারপরে হলো যে আগুন যাতে না নিভে যায় তার প্রোটেকশন কিনেছি। এগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে খুলে দেখাবো। অনেক সুন্দর প্যাকেটিংটা, আমার খুব ভালো লেগেছে। এই দেখেন, এটা আমার চুলা, খুব ছোট। চুলা আপনি যেভাবে আপনি নিতে নেবেন সেভাবে এটা হবে। এটা আমার চুলা, এই চুলার সঙ্গে গ্যাস, আর এটা হলো আগুন যাতে না লিভে যায় তার প্রোটেকশন। এই যে চমৎকার একটা জিনিস, এটা আমি কিনেছি মূলত ক্যাম্পিং করার জন্য। যখন আমি ক্যাম্পিং করব তখন যাতে আমার চুলার আগুন নিভে না যায়, এই জন্য এই প্রোটেকশনটা আমি কিনেছি। এই যে আমার চুলা, চুলাটাকে আমি এখন ফিটিং করে দেখাবো। এই যে এটা, এই ক্যাপটা খুলে, এই ক্যাপটা খুলে এটার সঙ্গে লাগাতে হবে। আমি আসলে এটা লাগাতে পারি না, অন্যজনের সাহায্য নিতে হয়। তো আমি যখন ক্যাম্পিং করব তখন আপনাদের এটা আমি ডিটেলসে দেখাবো কিভাবে লাগাতে হবে। আর এটা আমার হলো যে প্রোটেকশন, যেটা আমি দেখাইছি আপনাদের, এটা এরকম করে যখন আমি এখানে চুলাটা আগুন লাগা, আগুন থাকবে চুলাটাতে, আগুন যাতে না লিভে যায় এই জন্য এভাবে এটা আমার প্রোটেকশন দিবে। এগুলো একটু ছোট, ঢুকাতে একটু কষ্ট হচ্ছে, তবু আমাকে খুব ভালো লেগেছে যে আলাদা আলাদা করে ওনারা প্যাকেটটা দিয়েছে। এই যে একদম একটা ব্যাগের ভিতরে আপনি উঠে নিয়ে যেতে পারবেন। এই যে দেখুন, ভালো করে দেখেন, এটা হলো চুলা, এটা হলো যে আগুন যাতে না নিভে যায় তার জন্য প্রোটেকশন, এই যে আমার, এই যে আমার গ্যাস রিফিল। তো ভিউয়ার্স, আমি খুব এক্সাইটেড। তো আমার এই চুলার বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এর দাম কত, এর কোথা থেকে নিয়েছি, কিভাবে এটা ব্যবহার করতে হবে, সব কিছু ডিটেলসে আপনাদের আমি জানাবো। তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আবার দেখা হবে কোনো একটা এপিসোড নিয়ে বা একটা রান্না নিয়ে, আবার চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত বাই।